আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়। এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা থাকছে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে কেউ যদি আপনার আল্লামা ইবনে সিরিনের কিতাব থেকে আমরা শুনে শোনাচ্ছি আপনাদেরকে, স্বপ্নে যদি কেউ অক্ষর দেখে তাহলে বিদ্যার ক্ষেত্রে পারদর্শী হবে। স্বপ্নে যদি কেউ অল্প কোনো মানুষের সভা দেখতে পায় তাহলে পরিবারের মধ্যে অবনতির লক্ষণ। স্বপ্নে যদি কেউ অবলা কোনো নারীকে দেখতে পায় তাহলে ইহা দুর্নাম রটিবে। স্বপ্নে যদি কেউ অচল কোনো গাড়ি দেখে তাহলে ইহা কোনো কাজের ক্ষেত্রে হাতছাড়া হবে। স্বপ্নে কেউ যদি কোনো অসুবিধাজনক কোনো স্থানে গমন করতে দেখে মনের আশা পূর্ণ হবে। স্বপ্নে যদি কেউ অলৌকিক কোনো জিনিস দেখে ধর্মের ক্ষেত্রে মনোযোগী হবে। স্বপ্নে যদি কেউ অজগর সাপের চলাফেরা করতে দেখে বড় কোনো ধরনের বিপদের সম্ভাবনা বুঝিয়ে থাকে। অসমাপ্ত কোনো কাজ যদি কেউ স্বপ্নে সম্পূর্ণ করতে দেখে অবনতির লক্ষণ। স্বপ্নে যদি কেউ অজু করতে দেখে সৎ কাজে মনোযোগী হওয়ার লক্ষণ। স্বপ্নে অবিশ্বাসী কোনো লোককে দেখা যে কোনো কাজের মধ্যে দ্বিধা হইবার লক্ষণ। স্বপ্নে যদি কেউ অনুশীলন করতে দেখে অপরিপূর্ণ কাজ পরিপূর্ণ হবে। স্বপ্নে যদি কেউ অর্থ সম্পদ দেখতে পায় তাহলে ইহা বিদেশে ভ্রমণের লক্ষণ। অচেনা স্থানে গমন করার অর্থ হলো মৃত্যু অথবা অসুস্থতার লক্ষণ। স্বপ্নে যদি কেউ ওসিয়ত করতে দেখে যে কোনো কাজের মধ্যে সফলতা আসবে। অন্ধকারাচ্ছন্ন কোনো জায়গায় যদি যেতে দেখে নানান ধরনের বিপদ আপদের সম্ভাবনা বোঝায়। অট্টালিকা দেখা স্বপ্নে পরিবারের মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা বোঝায়। স্বপ্নে যদি অন্ধ কোনো মানুষকে দেখে তাহলে ইহা সম্মানিত হওয়ার লক্ষণ। স্বপ্নে আঙ্গুল ফাঁকা অবস্থায় কোনো মানুষকে দেখলে ধন সম্পদ লাভ হবে। স্বপ্নে যদি কেউ পায়ের আঙ্গুল দেখে চাকরি লাভ হবে। স্বপ্নে যদি কেউ অপরিচিত কোনো মানুষকে দেখে তাহলে ইহা মনের আশা পূর্ণ হবে। স্বপ্নে যদি কেউ তার হাতের মধ্যে অস্ত্র দেখতে পায় যে কোনো কাজের মধ্যে বাধাগ্রস্ত হবে। স্বপ্নে যদি কেউ তার হাতের মধ্যে টাকা দেখে তাহলে মনের আশা পূর্ণ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই সত্য নির্ভরযোগ্য সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।